This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। ভারতমুখী জাহাজ ছিনতাই ইয়েমেন জঙ্গিদের। আমি সৌমি বিস্তারিত জানাব আপনাদের এই বিষয়টি নিয়ে। ইয়েমেনের হুতি জঙ্গিরা লোহিত সাগরে ভারতমুখী ইসরায়েলি নাগরিকের অংশদারিত্বে থাকা একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করে নিয়েছে। হুতিরা জানিয়েছে প্যালেস্তাইন ইসরায়েলের অগ্রাসনের জবাবে তারা এই জাহাজ আটক করেছে। ইসরায়েল বলছে এটি ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অংশ। রবিবার সকালের দিকে ইয়েমেনের নিকটবর্তী দক্ষিণ লোহিত সাগর থেকে দ্য গ্যালাক্সি লিডার নামের ওই জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জাহাজটি ব্রিটিশ মালিকাধীন, এটি পরিচালনা করে জাপান, আর এর মালিকানায় ইসরায়েলি এক ব্যবসায়ী অংশদারিত্ব রয়েছে। তুরস্ক থেকে ছেড়ে আসা জাহাজটি ভারতের আসার কথা ছিল। শুনুন পটকা রাত দিন সাত দিন।